হ্যালো বিয়াস, আপনারা যদি দেশি শিং মাছ অল্প সময়ে চাষ করতে চান তাহলে এই ধরনের পোনা আপনারা বায়োপ্লকে কিংবা পুকুরে কিংবা জলাশয়ে চাষ করতে পারেন। এটি হলো কেজিতে আপনার 250 পিস। দেশি শিং মাছ চাষ করেন অন্য কেউ চাষ করার সহযোগিতা করে দিতে পারেন। দেশি শিং মাছ আপনারা পুকুরে যদি চাষ করেন অবশ্যই আপনার পুকুরে মিনিমাম 4 থেকে 6 ইঞ্চি কাদা মাটি থাকতে হবে, তাহলে দেশি শিং মাছের গ্রোথ ভালো আসে। দেশি শিং মাছ ফিড খাবার খেয়ে থাকে, বাসমান ফিড খাবার খেয়ে থাকে। এই দেখেন, এটি হলো কেজিতে 250 পিস দেশি শিং মাছের পোনা। এটি গুনে 90 দিনে বাজারজাত করতে পারবেন, 10টা থেকে 12টা কেজিতে আনতে পারবেন। খাবার দিতে হবে দুবেলা। এমনই এক সাইজ দেশি শিং মাছ চাষ করবেন তাহলে আপনারা যখন বাজারে বিক্রি করবেন সম্পূর্ণ মাছ এক সাইজ থাকবে, ছোট বড় মাছ হবে না। দেশি শিং মাছ খুবই অল্প খাবারে বাজারজাত করা যায়। দেশি শিং মাছের পুকুরে অবশ্যই 28 থেকে 30 দিন পর চুন আর পটাশ ব্যবহার করে যাবেন, তাহলে আপনার দেশি শিং মাছের পুকুরে গা ধরবে না, ক্ষত রোগ ধরবে না মাছের শরীরে। এই দেখেন, এক সাইজ দেশি শিং মাছের পোনা এমনই লাল টুকটুকা হয়ে থাকবে, যখন আপনারা বাজারজাত করবেন তখন এমনই লাল টুকটুকা থাকবে। আমাদের কাছ থেকে শুধু দেশি শিং মাছ না, দেশি মাগুর, দেশি গুলশা, দেশি পাবদা, 20 প্রকারের মাছের পোনা নিতে পারবেন। মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারাও যদি দেশে মাছ চাষ করতে চান তাহলে আমাদের মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। এটি আপনার ইমো নাম্বার, এবং কি আপনারা যদি আপনার ঠিকানা অনুযায়ী মাছ পাঠাতে চান, আমাদের লোক দিয়ে আপনাদের ঠিকানা অনুযায়ী মাছ পাঠাইতে পারবো। আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ জেলা। আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি।